হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 6:45। হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো, মানে আমাদের না, মানে আমি জানি না, আমার হাজবেন্ড বললো যে চলো সবাই মিলে রেডি হও, তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো। এখনো কিন্তু আমি জানি না যে কোথায় যাচ্ছি। তো আমি যাই, গিয়ে তোমাদেরকে সব বলবো, তোমাদেরকে ভিডিও দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো, আমার ছেলে রেডি হয়ে, বাবা এ দেখো রেডি হয়ে বসে আছে। তো চলো, তোমাদের সাথে পরে কথা হবে। মানে বসে জানি না যে কোথায় নিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, যেতে হয় যাচ্ছি, আর ভালো তো লাগছেই। তো দেখো রাস্তাটা দেখাচ্ছি, দেখো এত ভালো লাগছে, ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি, বেরোনো হয় না। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি। এখানে দেখো একটা কাকিমার দোকান দেখানো হয়েছে, কারণ আমার ছেলে খিদে পেয়েছে। তো আমি তো 7টার মধ্যে বেরিয়ে গেছি বললাম তোমাদের, তখন তো ছেলেদের কিছু খাওয়ানো হয়নি। তো এখানে ওরা ম্যাগি তৈরি করে দেয়, এবারে এরা ম্যাগি ফ্রাই তৈরি করে। ঠিক আছে, এবারে আমি ছেলেকে শুধু সিদ্ধ দিই, সামান্য মশলা দিই, একদম সামান্য, ওই রকমই করি। তো এখানে তাই জন্যই দাঁড়ানো হয়েছে। তো আমার মেয়ে এখানে লোটে মাছের চপ খেতে চাইলো, তো দেখো ওই জন্যই লোটে মাছের চপ নেওয়া হয়েছে। তো দুটো ছিল, আমাকে বললো তোমার এবারে আমরা কোথায় যাব। তো তোমাদেরকে সেটাও বলবো আমি কোথায় যাব। তো চলো। তো রুটি মাছের চপ সেইভাবে আমি কোনোদিন খাইনি, তো আজকে খেলাম, মানে দারুণ খেতে, দারুণ, মানে খুবই ভালো লাগলো। আমার মেয়ে আমাকে একটা দিয়ে তারপরে ভাবছে যে কেন মাকে আমি শেয়ার করতে গেলাম, মানে এত ভালোই লাগছে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর কাঁটাটা একদম মধ্যিখানে ছিল, মাছ খেতে গিয়েই মানে বেরিয়ে গেছে, অসুবিধা হয়নি। তো আমার ছেলের জন্য ম্যাগি তৈরি করা হচ্ছে ওখানে, তারপর ম্যাগি এলে ম্যাগিটা ওকে খাইয়ে দেবো। তো দেখো ম্যাগি চলে এসছে একদম সিদ্ধ, সামান্য মশলা দিয়ে আমার ছেলে ম্যাগি খাবে বলে দেখো বসে আছে। তো ম্যাগিটা আমি ওকে খাইয়ে দিই। তো দেখো এখানে চাঁদ উঠেছে, অর্ধেক চাঁদ, এত সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে। আর ওখানে তো প্রচুর হাওয়া, ডায়মন্ড হাওড়ার নদীর ওখানে প্রচুর হাওয়া, মানে আরও হাওয়াতে মানে খুবই ভালো লাগছে। তারপর দেখো ছেলে খেলা করছে, আমার হাজবেন্ড ওখানে বসে আছে, মেয়ে আবার ওখানে নাচ করতে আরম্ভ করে দিয়েছে, আবার ওর বাবাকে বকলো এই চুপ করে বস, তারপরেও চুপ করে বসলো। তো দেখো এখানে আবার লিমকা নেওয়া হয়েছে, কারণ সত্যি বলতে কি বলতো আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো। নেহাত আমাকে একটা অফার দিয়েছে বেরোবে, এবারে ধরো মানে সেইভাবে বেরোনোই হয় না, আমরা বেরোই না, তো ওই জন্য আমি আর না করিনি, লিমকা খেয়েছি, খেয়ে আর বেরিয়ে গেছি। তো দেখো এখানে আমাদের এখানে খাওয়া হয়ে গেছে, মোটামুটি এখানে ঘোরা হয়ে গেছে, এবারে আমরা গাড়িতে উঠবো। উঠে আমার বর বললো যে চলো একটা রেস্টুরেন্টে তোমাদেরকে খাওয়াবো। তো আমার তো ঠিক অতটা ইচ্ছা নেই, তো ওরা আমার মেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো খাবো, চলো নিয়ে চলো, ওদের তো সেইভাবে বেরোনো হয় না, ওরা এসে যখন এ করুক। তো দেখো রাস্তায় প্রচুর জ্যাম, আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে সব ভ্যানে ভ্যানে না আমি দেখলাম যে বরফ নিয়ে যাচ্ছে, ওই সেই সব মাছের আড়ত বোধ হয়, আমার ঠিক জানা নেই, সব বরফ নিয়ে যাচ্ছে। তো একটা কাকুকে দেখলাম যে দেখো কীভাবে এটা মানে শাবল না, হ্যাঁ শাবলি, ও কীভাবে বরফগুলোকে সব তুলছে আর নিয়ে যাচ্ছে, দেখো ওই জন্যই আমি ভিডিওটা তুললাম। আমি কিন্তু গাড়ির মধ্যেই বসে আছি, প্রচুর জ্যাম, ওই রাস্তাটা এতটাই জ্যাম, আসলে অত ভ্যান, মানে সব ভ্যানে ভ্যানে বরফ যাচ্ছে, মাছ যাচ্ছে, রাস্তা শুধু মানে ভিড়। তারপরে আমার বড় এক জায়গায় জিজ্ঞেস করলো একটা মাছের দাম, তো প্রচুর দাম বলছে, ও বললো না বাবা থাক দরকার নেই, ঠাকুরপুকুর বাজার থেকে কিনে খাওয়া অনেক ভালো হবে, এখান থেকে আর কিনে বয়ে লাগিয়ে নিয়ে গিয়ে আর লাভ নেই, আর কেনে নি, আর আমরাও বলিনি। ও দেখো এখানে বরফটা কীভাবে তুলছে খুঁড়ে খুঁড়ে। তো দেখো এখানে
গণেশ ঠাকুর বিসর্জন যাচ্ছে, আমি তোমাদেরকে ছবিটা একটু তুলে ধরেছি, গাড়ির মধ্যে দিয়েই যতটা পেরেছি করে ধরেছি। খুব ভালো লাগছে বিসর্জনে, সবাই নাচতে নাচতে যাচ্ছে। অনেকগুলো বিসর্জন দেখেছি, মানে প্রায় 5টা থেকে 6টা বিসর্জন আমি দেখলাম রাস্তায়, সবাই বিসর্জনের জন্য নিয়ে বেরিয়েছে। তো আমাদের তো বিসর্জন দেওয়া হয়নি, আমাদের ঠাকুর বাড়িতেই আছে, আমাদের রবিবার দিন বিসর্জন দেওয়া হবে। তো দেখো রাস্তায় কতটা ভিড়। তো দেখো যেখানে আমাদের খেতে নিয়ে এসছে সেটা হলো নতুন তৈরি করা হয়েছে, এর ব্রাঞ্চ আছে শর্ট লেক আছে আর কোথায় কোথায় আছে, তো এটার নাম সাংঘাই। তো আমরা ভেতরে ঢুকছি, তো উনি আমার হাজব্যান্ডই অর্ডার করলো যে কী খাবে না খাবে। আমি তখন ওয়াশরুমে গেছিলাম, তো এসে দেখলাম ও অর্ডার দিয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর আগে বলছিলো যে বিরিয়ানি খাবে। তখন আমি বললাম দেখো একটু চিলি চিকেন ফ্রাইড রাইস নাও না, খুব খেতে ইচ্ছা করছে, ও বিরিয়ানি খাবে বলে এই রেস্টুরেন্টে ঢুকেছে। তারপর ঢুকে দেখলো এটা তো পুরো চাইনি, তাহলে মানে আমারই ভালো হলো, যেটা আমার খেতে ইচ্ছা করেছে সেটাই হলো। তো দেখো এখানে সবাই বসে আছে, অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখো আমার মেয়েকে এখানে ফ্রাইড রাইস দিচ্ছে, ও বেশি খেতে পারেনি কিন্তু টেস্টটা অপূর্ব, দারুণ খেতে, মানে খুবই ভালো। তো দেখো ওনাকে দিচ্ছে, সব ওরাই এসে সার্ভ করে দিয়ে গেছে, আমাদের অসুবিধা হয়নি। আমার ছেলে তো খেতেই চাইছে না, একটুখানি গালে দিয়েছি তাও চিবিয়ে দিয়ে ফেলে দিয়েছি, আর সমানে ওখানে দুষ্টুমি করছে, প্রতিটা কাঁচের প্লেট গ্লাস আর মানে দেয়াল খুঁজছে, মানে দেখছে রং ওঠে নাকি, মানে ওর তো কম্বটাই ওটা। তো যাই হোক ফোন দিয়ে চুপ করে বসিয়ে রেখে দিয়েছি যে না বাবা ফোন দেয়, একটা পড়ে গেলে মানে গেল, তো ওই জন্য ওকে ফোন দিয়ে চুপ করে বসিয়ে রেখে দিয়েছি। আর আমরা এখানে খাচ্ছি, ওকে দিচ্ছি ও তো খাচ্ছে না। খাওয়ার শেষে আমার মেয়ের জন্য ও শুধু বলছে স্ট্র নেবো, শুধু মুধু কি আর স্ট্র চাওয়া যায়। তো ওর জন্য একটা মকটেল নেওয়া হলো, ও তো অতটা বড় খেতে পারে না, মানে পারেনি, আমি আমার হাজব্যান্ড সবাই মিলেই খেয়েছি। তো দেখো প্রচুর ঠান্ডা, এবার আমার তো ঠান্ডাও লেগে গেছে, অত ঠান্ডা খাওয়া মানে অভ্যাসটাও নেই, তাও খেলাম কিন্তু খেতে খুবই সুন্দর, ভালোই লেগেছে খেতে। খাওয়ার শেষে মানে খুব ভালো লাগলো, আমার ছেলেকে তো দিলাম, ও তো মুখ ঘুরিয়ে নিল, ও নিল না, ও ভাব ও মানে মেন ভেবেছে না ওই লিমকা বা থানসা ওরকম ঝাঁজ হবে, ওই জন্যই ও খায়নি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, গাড়িতে উঠে যাব, ছেলে অলরেডি উঠে বসে আছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 12টা, এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি। তো বুঝতেই পারছো অনেক, তোমাদেরকে আমি সব ভিডিও শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।